উপজেলা পরিষদ মাঠে প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনীতে সদরপুর উপজেলার 9টি ইউনিয়নের 40টি স্টলে নানা জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি শোভা পায়। প্রদর্শনী ঘিরে সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশ উল্লেখ করার মতো। পরে উপজেলা সহকারী কমিশনার সজল চন্দ্র শীল মাঠ প্রদর্শন করে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুধীর কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সজল চন্দ্র শীল, প্রাক্তন প্রধান শিক্ষিকা রহিমা খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফফার প্রমুখ। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। সদরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার উপস্থিত আছেন। সদরপুর উপজেলার সবাইকে আসসালামু আলাইকুম।